รึงพรึงนั่นอีบดลีอึงนะนายมโนเก็บเงินเกลามากาชลักยาเจลิขลารึงนกนี่รึงสรุปในรอบิชาลกอร์บอกชนกอทั้งมันอีลามากอตอร์กาชุจักขาเจลิขลารึงนกอสุกังก์ขอรักบะรึงพรึงนั่นรุกตองมันอีอารุณีบิชิงก์ขอรักสันอีบดลีอึงอับไบตาบุกรึงนกอขอรักบุรีซิมินอรุงพรึงในรอกตองมันนี่อารุณีบิชิงก็เสด็จขอรักสันอีบอบดเลี้ยงนันไหนมาใบข้าดูมงพนุกไหลแค่เรื่องนกนี้เรื่องสรุงในรอกแต่ชาลักแค่เรื่องนกก็ขอรักสันอ่ะช่วยชิมุงนี้พรึงในเอาพรึงในบอบดเลี้ยงเงยทั้งไก่เรื่องนกก็กบุนี้แต่ช่วยชิมุงนี้พรึงในขอรักสับตองกลักให้นี่บอชาลัยบุรุนิข้าดูมงพนุกไหลแค่เรื่องนกก็ขอรักดอกจีเรื่องสรุงในรอกตองก็เรื่องพรึงในรอกเบบากย์ขอรักบริสิมีอารุณบิชิงก็ขอรักชาเรื่องพรึงในอชิมกุศลีบดลีเอิงมาใบเรื่องนกขอรักถามสิมีเรื่องฝรั่งในดอกตองในแต่ขอรักซะหนอเรื่องนกช่วยชิมงฝรั่งในตองมาบอกเกมานายในเรื่องฝรั่งในดอกนี้บุคคลนะฮารีว่านามาฟุนุกะเรื่องนกนี้เรื่องฝรั่งในดอกতোমরা কতজন ছাত্রছাত্রী আছে স্কুলে 70 জনের স্যারে একাই সায়েন্স গ্রুপ পড়ায় আর কোনো দ্বিতীয় বিজ্ঞানের শিক্ষক নাই এই স্কুলে আজ কোন নাকি কবে বদলি করা হইছে আজ এটা কোন স্কুল আচ্ছা এই দাবিতে তোমরা পথবরোধ করো এখনো পর্যন্ত কি কোনো প্রশাসনিক আধিকারিক তোমাদের কাছে আইছে শিক্ষা দপ্তরের কেউ আইছে আইএস বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কেউ আইছে তোমরা কি চাইতেছো এখন আর যদি মানে তোমাদের দাবি না মানা হয় তাহলে আচ্ছা এটা কোন সড়ক অবরোধ করছো তোমরা এটা কোন রাস্তাটা অবরোধ করছো বিশালগড় বক্সনগর আজকে শিক্ষকের শপথ আমাদের বিদ্যালয়ে অনেকদিন ধরেই ছিল তার মধ্যে আমাদের স্কুলের পিসিএন টিচার একজন ছিল অসম ঘোষ এই স্যারকে আজ কালকে অর্ডার বেরিয়ে হয়েছে ওনাকে ডেপুটেশনে পাঠিয়ে দিয়েছে কোথাও তো ছাত্ররা অনুভব করতে পেরেছে যে আমাদের বিদ্যালয়ে তো এমনি টিচার কম আমরা চারজন টিচার বিদ্যালয় চালাচ্ছি প্রত্যেকে পাঁচটা ছটা করে ক্লাস করছি এর মধ্যে পিউ সায়েন্সের একজনই টিচার আর উনি খুব ভালো শিক্ষকের সঙ্গে খুব ভালো তো সেহেতু ওনাকে যেহেতু ট্রান্সফার করেছে ছাত্রছাত্রী সেটা মানতে পারছে না আমরা ওদেরকে বুঝিয়েছি যেহেতু স্যার গেছে কি হলো আরও তো অন্য টিচার আসবে নিশ্চয় অন্য টিচার দেবে সায়েন্সে তোমাদের আরও ভালোভাবে পড়াবে কিন্তু ওরা বলছে না স্যার আমরা স্যারকেই চাই আমাদের স্যারকেই লাগবে তো আচ্ছা তো এই স্কুলে মোট কতজন শিক্ষক ছিলেন আপনারা আমরা এখন বর্তমানে চারজন আছি এর মধ্যে থেকে একজন চলে গেল স্কুল স্যার ডেপুটেশনে ছিল আমাদের এখানে আমরা রেগুলার স্টাফ আছে আমরা তিনজন আর ওই অসম গুপ্ত স্যার ডেপুটেশনে আমাদের বিদ্যালয়ে ছিল তো ওনাকে আবার এখান থেকে ডেপুটেশন এটা সম্পূর্ণ এলাকাবাসীও চাইছে যেহেতু স্যার খুব ভালো দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের জন্য কাজ করছে এবং আগামী দিনেও ছাত্রছাত্রীদের জন্য ভালোভাবে পড়াচ্ছে কাজ করছে তো এটা এলাকাবাসীরা বলছে আজকে এসএনসি কমিটির তরফ থেকে শুনেছি গিয়েছে এবং ওখান থেকে কি বলেছে আমরাও জানি না ছাত্রছাত্রীদের জন্য খুবই খাটে তিনি একদম নিরলস পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পড়ান এবং ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা খুবই ভাবেন তিনি ফাঁকি ঝুঁকি কোনো কিছু নাই তিনি ইনচার্জ হিসাবেও স্কুলের দক্ষতার সঙ্গে কাজ করেন অফিসিয়ালি ওয়ার্ক করতে খুব ভালো সব সাইডে বিচার করলে তিনি একজন খুব ভালো টিচার এই স্কুলের বা এলাকাবাসী তাকে খুব ভালোবাসে স্কুলে কতজন স্টুডেন্ট আছে স্কুলে আছে আমরা ষাটজন টিচার আপনারা মাত্র চারজন চারজন মানে তিনজনই ফিমেল একজন শুধু আপনার মেন টিচার তার মধ্যে ওনাকে ডেপুটেশনে নিয়ে যাচ্ছে তো যে আমাদের স্কুলের ভীষণ ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার বললে চলবে ওই এই টিচার যদি চলে যায় আর ডেলিভারি হিসেবে কাউকে কিন্তু দেয় নাই যে ডেলিভারি হিসেবে এই টিচারকে নিয়ে আরেকজনকে দিয়েছে এমনও না কিন্তু মানে উনি গেলে আপনাদের স্কুলে তিনজন থাকবে এছাড়া আরও আছে এটা একটা এডিসি এলাকা তিনজন মেনের যদি মেল টিচার না থাকে তিনজন ফিমেলের পক্ষে একটু অসুবিধা হয়ে যায় অনেক সময় আমরা অনেক সাফারও মুখ করতে হয় এই জায়গার মধ্যে অনেক সময় অনেক সাফার মুখ করতে হয় অসীম ঘোষ কোন জায়গাতে বদলি করা হয়েছে ওনাকে বদলি করা হয়েছে জম্পুজলা
ছাত্রছাত্রীদের দাবি কি? দাবি এই স্যারকে তারা চায়, এই স্যার বাচ্চারার জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক চিন্তা করেন, বাচ্চারাকে ভালো করে পড়ান, বাচ্চারাও তার পড়া খুব ভালোবাসে, এই টিচারকে তারা এলাকা বাচ্চারা এই টিচারকে কতক্ষণ ধরে মানে তারা স্কুলে আসার পর থেকেই অসীম স্যারের জন্য তারা খুব পাগল পাগল, তারপর তারা নাম ডাকতে আমরা খালি একটু সময় দিয়েছি, তারপর তারা রাস্তায় বসে গেছে। তা আমরা তো ছাত্রছাত্রী যদি আন্দোলন করতে চাই আমরা তো বাধা দিতে পারি না, এবং এসএমসি কমিটি আছে, গার্জিয়ানরা আছে, অভিভাবকরা আছে। অর্ডারটা কবে হয়েছিল? অর্ডারটা শোনা গেছে আপনার আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার তিনটার পরে শুনছে স্যার। আপনাদের ইন্সপেক্টর থেকে কোনো ইয়ে আছে? আইএস থেকে এখন পর্যন্ত কোনো কিছু আইসে না, স্যারে সিএল পিটিশন দিয়ে গেছে আজকে, স্যারে মনে আছে অফিস টফিসে যাওয়ার চেষ্টাও করছে, প্রায় মাসে থেকে অফিসে গেছে। এটা কোন আইএসএর আন্ডার? এটা চলিলাম আইএসএর আন্ডার। চলিলাম আইএসএর। আপনার নাম? আমার নাম স্বপ্নদা চৌধুরী।